بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় দর্শক আদা শাসনের দীর্ঘ দিন আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন উৎসাহ দিয়ে চলে যাচ্ছিলাম আসলে আপনারা বস্তায় আদা চাষ করেন প্রতিটি জায়গাগুলোকে কাজে লাগান আপনারা নিজেরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেন এই তথ্য দিতে দিতে আজকে আমরা নিজে আদা চাষি হয়ে গেছি কারণ আপনারা যখন শুনেন না তখন আমাকে নিজেকেই সেই টেকনোলজিগুলো নিয়ে রিসার্চ করে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে করতে হয় প্রিয় দর্শক আজকে যে ট্রাফিকটা আপনাদেরকে দেব যেটা ঘাত প্রতিঘাত খেয়ে যারা আসলে চাষিতে রূপান্তর হন তাদের মন ভারাক্রান্ত কণ্ঠে অনেক সময় ইচ্ছা হারে ফেলেন আসলে প্রিয় দর্শক কৃষি এমন একটা সেক্টর এটা আবহাওয়ার উপর নির্ভরশীল আল্লাহ পাকের উপর নির্ভরশীল প্রকৃতির সম্পদ প্রকৃতির উপর নির্ভরশীল আপনার মিয়ানত আপনার চেষ্টা আপনার পরিশ্রম এটা ক্ষণিকের মধ্যেই চেঞ্জ হয়ে যেতে পারে তাই আপনাদেরকে সচেতন করার লক্ষ্যে সব সময় কৃষিকে ডেভেলপ করার উদ্দেশ্যে এবং কৃষিটাকে ধরে রাখে যেন এই দেশের কৃষক সেই উদ্দেশ্যে আমি বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথাগুলো বলে যাই আজকে যে কথাটা বলবো যারা আসলে আদা চাষ করতে চান ইদানিং অনেক ফোন আসে ভাই আদা চাষ করব কিন্তু আসলে আপনারা সময় খেন যোগ কোন সময় কোন ধরনের জমিতে করতে হবে বুঝতে হবে এবং কোন ধরনের কোন কোয়ালিটির জমিতে আপনি সেই আদা চাষ করবেন আমার একটা ভিডিও দেখলেন আর কালকে আপনি আদা চাষি হয়ে গেলেন অত্র যদি সোজা হতো তাহলে কেউ রিকশা চালাতো না কেউ কারো কাজ করতো না কেউ কারো চাকরি করতো না সে ওটা ইন্ডাস্ট্রিয়াল মার্কেট খুলে সে মার্কেটিং করতো সে ভ্যান না চালে ভ্যান ভাড়া নিয়ে সে নিজেই ঘুরতো প্রিয় দর্শক প্রতিটা ব্যক্তি প্রতিটা কৃষকের সফলতা নির্ভর করে উপরে আল্লাহ পাকের অবশ্যই নিয়ামত আল্লাহ পাকের দয়া আর আপনার নিজের প্রচেষ্টা নিজের চাওয়া পাওয়া নিজের জ্ঞান গরিমা নিজের সচেতনতার উপরই আসলে এটা নির্ভরশীল তাই আপনাদেরকে বলবো আদা কোন ধরনের জমিতে লাগাবেন আপনারা যেন ভুল না করেন যারা ছায়াযুক্ত জায়গা হলো আদার ফসলের জন্য অত্যন্ত একটা প্রয়োজনীয় জায়গা আপনারা যদি রোদ্রে যেখানে প্রচুর পরিমাণ রোদ পড়ে সেই জায়গাতে যদি আপনারা আদা চাষ করেন তাহলে কিন্তু আদা চাষ করে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না কারণ এই আদা এমন ধরনের একটা ফসল একটু পরিমাণ তাপমাত্রার যদি চেঞ্জ হওয়া যায় তাহলে কিন্তু এর আসলে পচন ধরে এবং এই পচন রোধ করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায় তাই আমি আপনাদেরকে বলবো আদা আপনারা কোন ধরনের জমিতে চাষ করবেন কোন সময় চাষ করবেন সেটা যদি না বুঝে আদা চাষে আসেন এটা আমি আরও আগে বলছি আবারও আপনাদেরকে বলছি অনেক আজকে শুক্রবারের দিন কিন্তু সারা দিন দলে দলে মানুষ আমার এই কৃষি ফার্ম ভিজিট করে যারা আপনারা দেখেন আমরা এই ভিডিওগুলো দেখাই না আমরা অত্যন্ত টাইট অত্যন্ত ক্লান্ত অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হয় অসংখ্য চাষিকে সচেতন করার উদ্দেশ্যে কথাগুলো বলতে হয় এই জন্য আমি এই ভিডিওগুলো এখনও বাইরে কয়েকজন অপেক্ষা করতেছে তারা কিছু করতে চায় কিন্তু এই কিছু করতে চাওয়াটা যে আমাদের জন্য অভিশাপ সেটা থেকে মুক্তির উদ্দেশ্যেই আপনাদেরকে আমি এই ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা অবশ্যই ছায়াযুক্ত জায়গাতে করবেন এবং জাত দর্শক আমি এই যে একটা পেয়ারার বাগান এখন কিন্তু কোনো বাগানে পেয়ারা নাই জাত নির্বাচন করতে ভুল করি নাই আজকে এখান থেকে 20 মনের মতো পেয়ারা বিক্রি করছি মনে হয় আরও অর্ধেক আছে কালকেও 20 মনের মতো পেয়ারা উঠবে এই যে একটা জাত নির্বাচন আপনারা আমাদের পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো সময় নয় শেষ সময় এইদিকে একটু যদি লক্ষ্য করেন প্রতিটা গাছ এটারই নাম হলো জাত এটারই নাম হলো মান সেটাই আপনাদেরকে বোঝার চেষ্টা করছি কোন সময় ফসল নিলে আমাদের একটা করে গাছে পেয়ারা এটা আজকে শুক্রবার ভাদ্র মাসের শেষ এই সময়ে একটা বাগানেও আপনি এই রকম পেয়ারা ইনশাল্লাহ পাবেন না আমরা খুবই সুন্দর পেয়ারা পাচ্ছি কেন জাতটার উপর এই আদা করে বাংলাদেশের চাষি সর্বক্ষান্ত হোক সেই টেকনোলজি নিয়ে আসি নাই যারা আসলে আমাদেরকে আদা চাষ নিয়ে অনেক কথা বলেন তাদের আসলে পরামর্শ দিয়ে আদেও কি কাজ হচ্ছে কি না সেটা আপনারা দেখেন তাই আদা চাষে আপনারা অবশ্য এই যে দেখুন পেয়ারা এইসব তুলতেছি এইসব একটু যদি লক্ষ্য করেন প্রিয় দর্শক কী পরিমাণ আসলে ফল আবার ধরতেছে তাই আমি আপনাদেরকে বলবো জাত নির্বাচন করতে যদি আপনি ভুল করেন তাহলে আপনি আদা চাষে ক্ষতিগ্রস্ত হবেন তাই চাষিরা অবশ্যই ছায়াযুক্ত স্থানে কিন্তু আদা চাষ করতে হবে এবং নিয়মিত আগাছা মুক্ত করতে হবে পানি জলাবদ্ধ না থাকে সেই ধরনের জায়গাতে আদা চাষ করতে হবে আমাদের একটা করে ভিডিও দেখে আপনারা আদা চাষে আসেন এবং ক্ষতিগ্রস্ত হন তখন আমাদেরকে বিভিন্নভাবে কমেন্ট করে পূর্তি হায়াপন্ন করার চেষ্টা করেন আসলে আদেও কি আপনি আদা চাষি আদা চাষ সম্বন্ধে আপনি কি জানেন কি না সেটা আপনি আগে নিজে সচেতন হন তারপরে আদা চাষে আসেন আমরা যখন যেটা চাষ করি সেটাকে আপনাদেরকে এই যে আমার আদার গাছ দেখুন একটু যদি লক্ষ্য করুন খুবই সুন্দর মনোরম পরিবেশ কেন এখানে কিন্তু প্রিয় দর্শক ছায়া আছে দেখেন যত প্রচণ্ড রোদ হোক বাংলাদেশের আবহাওয়া কিন্তু দেখেন আমাদের পেয়ারা চেহারা দেখেন এই পেয়ারা কিন্তু 1 কেজি ওজন আছে কিন্তু এই যে জাত এই আল্লাহর নিয়ামত কেন কিভাবে হচ্ছে এটাকে আপনি দেখেন ভিজিট করেন বুঝেন
তারপরে চাষে আসেন, তা না হলে পরিবারের কাছে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন, সমাজের কাছে লাঞ্ছনা বাঞ্ছনা হবেন। আমরা যখন যেটা করি সেটা নিয়ে দীর্ঘক্ষণ চিন্তাধারা বিচক্ষণতার সাথে কিন্তু আমি সেই কাজগুলো প্রিয় দর্শক করি। এই সাইডগুলো আমি একটু দেখাবো। আদার যখন যেটা করছি আজকে এই অবস্থা আমাদের আদার, আদা চাষ লাভজনক কিন্তু আদেও বুঝে না করলে অবশ্যই আদা চাষ করে ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন এই জন্যে আমি সব সময় আপনাদেরকে কোন ধরনের জায়গাতে কিভাবে কোন জাত কিভাবে করবেন সব সময় কিন্তু প্রিয় দর্শক বলে আসি। আপনারা যদি আমাদের কথা না শুনেন, যদি না বুঝেন, না বুঝে যদি করেন তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন, আমরা তখন আমাদেরকে দুষতে পারবেন না। উদ্যোক্তা তৈরি করার স্লোগান দেওয়া যেমন সহজ, উদ্যোক্তাকে টিকে রাখার স্লোগান দিয়ে উদ্যোক্তাকে টিকে রাখা তত সহজ নয়। তাই আপনারা উদ্যোক্তা হন, বুঝে উদ্যোক্তা হবেন। যদি ছায়াযুক্ত জায়গা না থাকে তাহলে অবশ্যই আপনি আদা নিয়ে বাড়াবাড়ি করবেন না। আদা আমরা আবাদ করে শেষই করি নাই, আপনারা প্রস্তুতি নিয়েছেন যে সামনেবার এত হাজার বস্তা করব। সেই বস্তাটা আপনি যে করবেন সেই বস্তাটা কোন জায়গায় করবেন, কোন ধরনের জায়গায় করবেন, কোন জাত করবেন, এগুলো অবশ্যই আপনারা সচেতন হবেন। এই সচেতনতাই আমাদের মূল লক্ষ্য, মূল চাওয়া পাওয়া। আদার উপর আপনারা কোন ধরনের ভিডিও চান আপনারা বলবেন, আমরা সেই ধরনের ভিডিও দিয়ে আপনাদেরকে আদা চাষে উৎসাহ দিতে চাই। আদা চাষে আপনারা সফল হতে চান, সফল যেন আল্লাহ করে, এটাই আমাদের চাওয়া পাওয়া। কিন্তু আপনারা রৌদ্রের মধ্যে আদা কখনোই করবেন না। রৌদ্রের মধ্যে আদা বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে আবহাওয়া, যে টেম্পারেচার, সেটাতে আমরা করতে পারতেছি না বা কেউ করতে পারে নাই। আজকে আপনারা মশলা গবেষণাতে যান, আমি কয়েকজন ভিজিট করছে তাদেরকে থেকে শুনছি, তারা যেগুলো রোদে দিছে সেগুলোতে কোনো রেজাল্ট করতে পারে নাই, তারা অক্লান্ত গবেষণার ফসল জিরো আসছে। আপনারা ভিজিট করেন জায়গাগুলো, কে আসলে সফল, কে ব্যর্থ, কীভাবে সফলতা হচ্ছে, কী কী ওষুধ ব্যবহার করা হচ্ছে। আমি আল্লাহ রহমত যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন, হাজার হাজার চাষিকে আমাদের এই পরামর্শ দিয়ে ইনশাল্লাহ তাদের আদা আজ পর্যন্ত ভালো আছে। আমি আল্লাহর কাছে চাবো আমার যে তথ্যগুলা, আমার যে কথাগুলা আল্লাহ যে এভাবে কবুল করে, এই জন্য আমি মালিকের কাছে চিরকৃতজ্ঞ। আমার যে ব্রেন, যে মেধা আছে, আর একটা কথা না বললেই নয়, আপনারা অনার্থক কিছু চাষি বুঝেন না, বিভিন্নভাবে প্রশ্ন করে আপনি সময় লাস করেন, অন্তত 5000 ফোন দিনে ঢোকে আমাদেরকে বলতে হয়। আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনারা না বুঝে কখনোই কোনো কৃষি, কোনো তথ্যই, কোনো চাকরি হোক, ব্যবসায় হোক, আপনারা বুঝেন যে আপনাদের দ্বারায় হবে কি না। তা না হলে আমাদের দেশের যদি উদ্যোক্তায় হারে ফেলি, আমরা কার কাছে এই গল্প, এই পরিবেশ তুলে ধরব। তাই আমি বলতে চাই আপনারা বুঝে আসবেন কৃষিতে, না বুঝে কৃষিতে আসলে অনেক ক্ষতি হবে, আমাদের দেশের উদ্যোক্তা হারে যাবে, তখন এই আদা আবার বহির্বিশ্ব থেকে আনতে হবে। আদা চাষ হয় না, যেমন মাছ চাষে কিছু বিভ্রান্তমূলক তথ্যর কারণে আমাদের দেশ থেকে মাছ চাষিরা কিন্তু হাত গুটে বুঝে নিতে জানে যে হয় না, কিন্তু না হওয়ার কিছু নাই। কী কারণে হয় না সেটা আপনাকে বুঝতে হবে, কোন ধরনের জায়গাতে হয় সেটা বুঝতে হবে, কোন ধরনের ফসল আপনার যুগে উপযোগী কি না সেটা বুঝে আপনারা উদ্যোক্তা হন। এই বলেই শেষ করলাম। আদার অনেক তথ্য দীর্ঘদিন ধরে আপনাদেরকে দিয়ে দিছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, কারণ একজন উদ্যোক্তাও যদি এই ভিডিও দেখে উপকৃত হয় তাহলে আমাদের এই কথা বলা, আপনাদের তথ্যগুলো দেওয়া সার্থক হবে বলে মনে করি। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।